হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস শেফ চ্যানেল। আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের চ্যানেল অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা দারুণ রেসিপি, ফেলে দেওয়া জিনিস দিয়ে চট জলদি এটা ঝট করেই বানিয়ে নিতে পারো। তো চলো শুরু করা যাক, আশা করি তোমাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। পটল আলুর খোসা বাটার জন্য প্রথমেই আমরা পটল এবং আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে মেন উপকরণ হলো ধনে পাতা, কিন্তু আমাদের কাছে ধনে পাতা নেই বলে তার পরিবর্তে আমরা এখানে মিষ্টি কুমড়োর পাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তোমরা অবশ্যই ধনে পাতাটা ব্যবহার করবে, এটা ধনে পাতাটা ব্যবহার করলে টেস্ট আরও বেশি লাগে। তো আর এখানে নিয়েছি নুন, কালো জিরে, এখানে আছে রসুন, গাছে পাকা লঙ্কা, এর পরিবর্তে তোমরা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। প্রথমেই আমরা ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব রসুন। এগুলো সব বিনা তেলেই করতে হবে, শুকনো কড়াইয়ের মধ্যে। এই রসুন আর লঙ্কাটা যতক্ষণ না পোড়া পোড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে নাড়তে হবে। তো এটা পোড়া পোড়া হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেওয়া হবে। তো এটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আবারও এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে এখন কালো জিরেটা দিয়ে দিয়েছি আর নুন অ্যাড করলাম এর সাথে। এটাও একটু ভালো করে নেড়ে নিতে হবে। এই সম্পূর্ণটা হবে বিনা তেলে, একটুও তেল দেওয়া যাবে না। তো এটা এখন হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেওয়া হবে। এরপর কড়াইয়ের মধ্যে হালকা সামান্য পরিমাণ তেল দিলাম, তারপরে এই খোসাগুলো দিয়ে দেওয়া হলো। এই পটলের খোসা আর আলুর খোসাগুলো হালকা করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে এখন মিষ্টি কুমড়োর পাতাটা দিলাম না, কারণ মিষ্টি কুমড়োর পাতাটা অনেক নরম, তো ওটা দেরি করে দিলেও হবে। তো এটা এখন হালকা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে এবার ওই মিষ্টি কুমড়োর পাতাটা দিয়ে দেবো। কিছুক্ষণ এটাকে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এই পাতা আর খোসাগুলো ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো দেখো এটা প্রায় আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা গ্যাসের এটা অফ করে দিলাম। এটা কিছুক্ষণ কড়ার মধ্যে রেখে দেবো, তারপর এটা নামিয়ে নেওয়া হবে। তো এরপর এটাকে এই প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এরপর এগুলোকে একে একে মিক্সিতে ভরে নেব। তো এরপর এটাকে পেস্ট করতে হবে। যাদের বাড়িতে শিলনোড়া আছে তারা শিলনোড়াতে বেটে নিতে পারো, যদি শিলনোড়াতে বাটা হয় তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আমাদের বাড়িতে শিলনোড়া নেই বলে আমরা এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো আমাদের বাটাটা একদম হয়ে গেছে, তো এটা এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো দেখো বাটাটা আমাদের কত সুন্দর মিহি হয়ে গেছে, এটা থাকলেই তোমরা এটা দিয়ে একতলা ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবে, এর সাথে আদার্স কোনো তরকারি প্রয়োজন হবে না। আর তোমরা চাইলেই এর মধ্যে কিছু টক ব্যবহার করতে পারো, যেমন ধরো লেবু, আমচুর পাউডার, কিন্তু আমরা এটা ব্যবহার করিনি কারণ আমাদের অতটা টক ভালো লাগে না। আর তোমরা যদি চাইলে ব্যবহার করতে পারো। আমার এই সুন্দর আলু পটলের খোসা বাটা রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, খুব ভালো লাগলে শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে অবশ্যই হাজির হব। তো চলো এখন বাই, পরে আবার দেখা হবে।